আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। ইংরেজি সমুচ্চারিত শব্দ, কিন্তু এর অর্থ ভিন্ন। যেমন আই এন ইন অর্থ ভিতরে, আই এন এন ইন অর্থ সরাইখানা বা হোটেল, আই এন ইন সি আই টি ই ইনসাইট ইনসাইট অর্থ উৎসাহিত করা, আবার আই এন এস আই জি ইনসাইট অর্থ অর্থ অন্তদৃষ্টি, আই অর্থ আবার ইওয়াইই আই অর্থ চোখ, ইনটেনশন অর্থ কোন গুণের তীব্রতা, ইনটেনশন অর্থ আবার ইচ্ছা বা অভিপ্রায়, জে ই এল ও ইউ এস জেলাস জেলাস অর্থ হিংসু, আবার জেড ই এল ও ইউ এস জেলাস অর্থ উৎসাহী, জে ইউ ডি জি জাজ জাজ শব্দের অর্থ বিচার, আবার জে এ জেড জেড জাজ জাজ অর্থ চটকদার, কে এন আই টি নিট শব্দের অর্থ বোনা, আবার এন ই এ টি নিট শব্দের অর্থ পরিষ্কার, কে ই ই এন কিন শব্দের অর্থ ধারালো, কে আই এন কিন শব্দের অর্থ গেতি বা কুটুম্ব, কে এন আই এফ ই নাইফ নাইফ শব্দের অর্থ ছুরি, কে এন আই এফ নাইফ শব্দের অর্থ সরল বা অকপট, এল ই এস এস ও এন লেসন লেসন শব্দের অর্থ পাঠ, এল ই এস এস ই লেসন লেসন শব্দের অর্থ কমান, এল এ টি ই লেট শব্দের অর্থ দেরিতে আগত, আবার এল ই টি লেট অর্থ বাড়া দেওয়া, এল ও এস ই লুজ অর্থ হারানো, আবার এল ও ও এস ই লুজ অর্থ ঢিলা, এল আই ডি লিড লিড শব্দের অর্থ ঢাকনি, আর এল ই এ ডি লিড শব্দের অর্থ নেতৃত্ব দেওয়া, এল আই বি ই লিপ লিপ শব্দের অর্থ বাস করা, আবার এল ই এ ভি ই লিপ লিপ শব্দের অর্থ ছুটি বা ত্যাগ করা, এল ই টি টি ইয়ার লেটার লেটার শব্দের অর্থ পত্র, আবার এল এ টি টি ইয়ার লেটার লেটার শব্দের অর্থ শেষোক্ত, এম ই এটি মিট মিট শব্দের অর্থ মাংস, আবার এম ই ই টি মিট শব্দের অর্থ সাক্ষাৎ করা, এম ই এ এল মিল মিল শব্দের অর্থ খাবার, এম আই এল এল মিল মিল শব্দের অর্থ জাত কল, এম এ এল ই মেল মেল শব্দের অর্থ পুরুষ, আবার এম এ আই এল মেইল মেইল শব্দের অর্থ ডাক ব্যবস্থা, এম আই টি ই মাইট মাইট শব্দের অর্থ অতি পদার্থ, এম আই জিএসটি মাইট শব্দের অর্থ শক্তি, ম্যাগনেট শব্দের অর্থ চুম্বক, আবার এম এ জেল এ টি ই ম্যাগনেট অর্থ ব্যবসায় বিত্তশালী, এম ই আর আর ওয়াই মেরি মেরি শব্দের অর্থ উৎফুল্ল, আবার এম এ আর আর ওয়াই মেরি মেরি শব্দের অর্থ বিবাহ করা, এম এ আই এন ম্যান শব্দের অর্থ প্রদান, এম এ এন ই মেন শব্দের অর্থ ক্যাশো, এন ও নো নো শব্দের অর্থ, আবার কে এন ও ডব্লিউ নো শব্দের অর্থ জানা, এন ইউ এন নান শব্দের অর্থ সন্ন্যাসী, এন ও এন ই নান নান শব্দের অর্থ কেহই না, নোটি শব্দের অর্থ দুষ্ট, আবার কে এন টি ওয়াই নোটি শব্দের অর্থ যুক্ত, ও ইউ আর আওয়ার শব্দের অর্থ আবার, এইচ ও ইউ আর আওয়ার শব্দের অর্থ ঘন্টা, পি ই এন ওপেন ওপেন শব্দের অর্থ খোলা, আবার ও এফ টি ই এন ওপেন ওপেন শব্দের অর্থ প্রায়। ইংরেজি ওয়ার্ডের একই উচ্চারণ এরকম আরও তিনটি ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন।